কাল ভৈরব মন্দির উজ্জয়িনী। কাল ভৈরব মন্দির ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী ভৈরবগড়ে অবস্থিত একটি বিশিষ্ট হিন্দু মন্দির। এটি ভগবান কাল ভৈরবকে উৎসর্গ করা হয়েছে, যা ধ্বংস এবং সুরক্ষার সাথে যুক্ত ভগবান শিবের একটি উগ্র রূপ। নমস্কার, আমি অসীম নন্দী, এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, মধ্যপ্রদেশ ভ্রমণের এই পর্বে আমি আপনাদের দেখাবো কাল ভৈরব মন্দির উজ্জয়িনী। আমরা এই কাল ভৈরব মন্দির দর্শন করে বেরিয়ে যাব ইন্দোরের উদ্দেশ্যে, আর ইন্দোর থেকে যাব মান্ডুতে। মান্ডুই হবে আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণের শেষ পর্ব। তাহলে চলুন দেখতে থাকুন মধ্যপ্রদেশ ভ্রমণের আরও একটি নতুন ভিডিও, কাল ভৈরব মন্দির উজ্জয়িনী। মন্দিরটি উল্লেখযোগ্য ধর্মীয় গুরুত্ব বহন করে এবং এটি ১২টি জ্যোতির্লিঙ্গের একটি হিসাবে বিবেচিত হয়। কালভৈরব মন্দিরটি তার অন্যান্য স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত। মন্দিরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত এবং শহরের সবচেয়ে সক্রিয় মন্দিরগুলির মধ্যে একটি। প্রতিদিন শত শত ভক্তরা এখানে আসেন। আপনি যখন মন্দিরের কাছে যাবেন, আপনি দেখতে পাবেন এর সুউচ্চ কাঠামো, জটিল খোদাই এবং ভাস্কর্য দ্বারা সজ্জিত। মন্দির কমপ্লেক্সের ভেতরে আপনি ভগবান কালভৈরবের প্রধান মন্দির পাবেন, যা সুন্দরভাবে সজ্জিত এবং আলোকিত। ভক্তরা প্রার্থনা করে, ধূপকাঠি জ্বালিয়ে দেয় এবং দেবতার আশীর্বাদ পাওয়ার জন্য আচার অনুষ্ঠান করে থাকেন। অষ্টভৈরবের মানে আট ভৈরব উপাসনা শৈব ঐতিহ্যের একটি অংশ এবং কাল ভৈরবকে তাদের প্রধান হিসাবে বিবেচনা করা হয়। কাল ভৈরবের উপাসনা ঐতিহ্যগতভাবে কাপালিক এবং অঘোরা সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় ছিল এবং উজ্জয়িনী এই সম্প্রদায়গুলোর একটি বিশিষ্ট কেন্দ্র ছিল। দেবতার মূর্তিটি কুমকুম বা সিঁদুর দিয়ে স্তরিত পাথরের আকারে একটি মুখ। দেবতার রৌপ্য মস্তকটি মারাঠা শৈলীর পাগড়ি দ্বারা সজ্জিত, যা মহাদাজি শিল্ডের সময়কালের একটি ঐতিহ্য।